বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের দিকে কী হয়, 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা কবে, 20 ফেব্রুয়ারি তারিখে, এবং 21 ফেব্রুয়ারি তারিখে কী হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো 21 ফেব্রুয়ারি তারিখে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলা ছিল, বা বর্তমানে আসলে যেটাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ বলে থাকি, সেই সময় সেটা ছিল আমতলা, ঢাকা মেডিকেল কলেজ চত্বর, ঠিক আছে। তো ঢাকা মেডিকেল চত্বরে কী হয়, ছাত্রদের একটা সভা হয়, এবং সেখানে কিন্তু বলা যায় যে ঢাকা শহরের স্কুল কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু সেই সমাবেশে যোগ দেয়। তোমরা এখানে একটু হলেও ছবিটা দেখতে পাচ্ছ, 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে আন্দোলনের একটি মুহূর্ত। আসলে আমি চেষ্টা করেছি একদম ক্লিয়ার পিকচার আনার জন্য, বাট আসলে এটা একটু ঘোলা, যেহেতু অনেক আগের ছবি। যাই হোক, তোমরা বুঝতে হয়তো পারছো, এখানে এই যে গাছটা দেখা যাচ্ছে, তো এখানে ঢাকা শহরের স্কুল কলেজের যত ছাত্রছাত্রীরা ছিল সবাই আসলে আসে বা সমাবেশে যোগ দেয়, এবং তারা কী করে, 144 ধারা ভাঙার ডিসিশন নেয়। কিন্তু কতিপয় যে নেতারা ছিলেন তারা আসলে 144 ধারা না ভাঙার জন্য ছাত্রদেরকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ছাত্র নেতৃবৃন্দরা তাদের ডিসিশনে আসলে ডিটারমাইন থাকে যে তারা আসলে এটা ভঙ্গ করবেন। এবং সভায় এত এত ছাত্ররা কী করে, ছোটো ছোটো দল করে, এবং দল করে তারা 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়, এবং তারা একটা স্লোগান দিতে থাকে, রাষ্ট্রভাষা বাংলা চাই, ঠিক আছে। এই রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে তারা মিছিল করতে থাকে, এবং সেই সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছড়ে। এখন আমরা যে এখন যে কোনো কিছু হলে আমরা যে প্রোটেস্ট দেখতে পাই, প্রোটেস্টে কী করে, পুলিশরা এসে লাঠিচার্জ করে, তারা হচ্ছে কাঁদানে গ্যাস ছড়ে, ঠিক আছে। তো সেই সময় আসলে এই ব্যাপারটাই হয়, এবং ছাত্রছাত্রীরাও পাল্টা কী করে, পুলিশের উপরে ইট পাটকেল ছুটতে থাকে, ঠিক আছে। এবং সেই সময়ে বিক্ষুব্ধ ছাত্ররা যখন আসলে সমবেত হয়ে গণপরিষদের দিকে যাচ্ছিল, অর্থাৎ পাকিস্তান গণপরিষদের দিকে তারা যখন অগ্রসর হতে শুরু করে, তখনই এই মিছিলে কী করা হয়, পুলিশ গুলি চালায়। এবং এই যে গুলি চালানো হলো, এই গুলিতে কিন্তু কতিপয় ছাত্ররা শহীদ হন, এবং আমরা মোটামুটি সবাই ছাত্রদের এই নামগুলো, খুব কমন নামগুলো শুনি। এখানে আমি কয়েকজনের ছবি রেখেছি, যদিও সবাই একই দিনে শহীদ হননি, তারপর আমরা আসলে নামগুলো দেখব। প্রথম যে ছবিটা, ইনি হলেন আব্দুস সালাম। তোমরা নাম শুনে থাকবে, তাই না, যখন আমরা হচ্ছে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করি, তখন আমরা টিভিতে নিউজ দেখলে বা ডকুমেন্টারি দেখলে, ইউটিউবে আমরা কিন্তু দেখব যে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, এদের নাম আমরা সবসময় শুনে থাকি। সো আমরা আজকে ছবিগুলো দিয়ে তাদেরকে ভালো মতো চিনে নেই। আব্দুস সালাম, তারপরে আব্দুল, জব্বার, শফিউর রহমান। শফিউর রহমান যদিও 21 ফেব্রুয়ারি শহীদ হননি, তিনি 22 ফেব্রুয়ারি হয়েছেন, যেটা আমরা জানব। শফিউর রহমান, রফিক উদ্দিন আহমেদ, এবং ইনি হলেন আবুল বরকত, ঠিক আছে। ছবি দিয়ে আমরা চিনে রাখলে আসলে আমরা পরবর্তীতে যেতে বলতে পারি, যদিও এটা আসলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না যে ছবি দিয়েই তোমাদের মনে রাখতে হবে, বাট যদি জেনে রাখো তাহলে অনেক ভালো। তাহলে এই যে পুলিশ গুলি চালালো, এই গুলিতে তাৎক্ষণিকভাবে শহীদ হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার, ঠিক আছে। তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেখানেই শহীদ হন। এবং আব্দুস সালাম, যিনি আমরা সালামের নাম শুনে থাকি প্রথমে, সালাম কিন্তু গুলিবিদ্ধ হন, এবং 7 এপ্রিল তারিখে তিনি কিন্তু শহীদ হন, ঠিক আছে। মানে গুলিবিদ্ধ হন 21 ফেব্রুয়ারি, কিন্তু তিনি মারা যান 7 এপ্রিল তারিখে। এবং সেই সময় কী হচ্ছিল জানো, পাকিস্তান গণপরিষদের অধিবেশন চলছিল, অধিবেশন চলছিল, এবং এই অধিবেশনে যখন আসলে অধিবেশনের নেতারা যখন খবর পেলেন যে গোলাগুলি হচ্ছে, তারা গুলির খবর পেয়ে কিন্তু অনেক নেতারা কিন্তু বা অনেক সদস্যরা কী করেন, সেই অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন, বা এই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসেন, যার মধ্যে অন্যতম ছিলেন আব্দুর রশিদ তর্ক বাগিস, ঠিক আছে, তারা উপস্থিত হন। তাহলে আমরা কি দেখলাম, যে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 21 ফেব্রুয়ারিতে সকাল 11টার দিকে কী হলো,
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, যেটাকে আমরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ চত্বর বলি, সেখানে মোটামুটি সব ছাত্রদের জনসমুদ্র তৈরি হলো। স্কুল কলেজের সকল ছাত্রছাত্রী চলে আসলো এবং তারা 144 ধারা ভাঙার জন্য কী করলো, ছোট ছোট দল গঠন করতে থাকলো। এবং এই তারা যখন মিছিল করতে থাকলো, পুলিশেরা তাদের উপর লাঠিচার্জ করা শুরু করলো এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলো। এবং তারা যখন একটা পর্যায়ে গণপরিষদের দিকে যেতে থাকলো, সেই সময় তাদের উপর গুলি বর্ষণ করা হলো এবং সেই গুলিতে তাৎক্ষণিকভাবে শহীদ হন আবুল বরকত, আব্দুল জব্বার এবং রফিক উদ্দিন আহমদ। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে যে কত তারিখে ছাত্রছাত্রীরা 144 ধারা ভঙ্গ করে মিছিল করে? খুবই সহজ প্রশ্ন কিন্তু, তাই না? সো তোমরা এই ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে 21 ফেব্রুয়ারি তারিখেই কিন্তু ছাত্রছাত্রীরা 144 ধারা ভঙ্গ করে। তার পরবর্তীতে ঘটনাটা কী হলো, অর্থাৎ এই যে পুলিশ গুলি বর্ষণ করলো, ছাত্ররা শহীদ হলো, তারপরে আসলে কী ঘটনা ঘটলো, এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।